প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে হাইকোর্ট বরখাস্ত করে এবং মানিক ভট্টাচার্যকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার। আর এবার মানিক ভট্টাচার্যের পদে বসলেন গৌতম পাল। মানিক ভট্টাচার্যের পদে বসি, সভাপতির পদে বসি, এই মুহূর্তে করলেন বড় ঘোষণা, আজ থেকে সব স্বচ্ছ হবে, টেট হবে, চাকরিও হবে, ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির। এবার থেকে প্রতি বছর টেট হবে, ফল বেরোবে এবং চাকরিও হবে। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন গৌতম পাল। বুধবার সাংবাদিক বৈঠক করেন গৌতম, তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সভাপতি রত্না চক্রবর্তী বাগচি। গৌতম বলেন আজ থেকে সব কিছু স্বচ্ছতার সঙ্গে হবে, আগামী বছর থেকে প্রতি বছর টেট হবে, রেজাল্ট বেরোবে, চাকরিও হবে। তার সংযুক্তি, চেষ্টা করব যেন কোনো অভিযোগ না থাকে, প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতার জন্য বিভান সেল খোলা হবে। এর আগে পর্ষদের সভাপতি ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, টানা 11 বছর ওই পদে ছিলেন তিনি। গত 20 জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ওই পদ থেকে বরখাস্ত করে আদালতের নির্দেশে অন্তর্বর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেন রত্না চক্রবর্তী বাগচি। তবে সাংবাদিক বৈঠকে শিক্ষক নিয়োগ নিয়ে চলা মামলা এবং দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি গৌতম। জানান বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করবেন না। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দায়িত্ব নিয়ে বড় ঘোষণা করলেন টেট পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় ঘোষণা। যারা প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থী আছেন তাদের জন্য করলেন বড় ঘোষণা, এবার থেকে সব স্বচ্ছ হবে, সব নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে, টেট হবে প্রতি বছর, চাকরি হবে প্রতি বছর, রেজাল্ট বেরোবে প্রতি বছর, এমনই ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, নতুন সভাপতি গৌতম পাল। তবে বন্ধুরা, এই মুহূর্তে ওয়াকিবহল মহল এই প্রশ্নটাই তুলে দিচ্ছে, এতদিন কি স্বচ্ছতার সঙ্গে কোনো কিছুই হতো না? তবে কি অস্বচ্ছতার যে প্রমাণ এই মুহূর্তে মিলেছে, যে অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক নিয়োগে দুর্নীতির, তাহলে কি সঠিক অভিযোগই উঠেছে? তাহলে কি এতদিন স্বচ্ছভাবে কোনো কিছুই হতো না? এই প্রশ্নটাই কিন্তু তুলছেন ওয়াকিবহল মহল। বন্ধুরা, আপনারা কি বলবেন? নতুন পর্ষদ সভাপতি যে ঘোষণা করলেন তার পরিপ্রেক্ষিতে আপনারা কি বলবেন? আপনারা কতটা আশা করছেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।